আগে যখন ছোট ছিলাম ডিএসএলআর দিয়ে যখন ছবি তুলতাম তখন সবাই জিজ্ঞেস করতো কোন চ্যানেলের রিপোর্টার বা এরকম কোনো কিছু, কিন্তু এখন যে আজকে ক্যামেরাটা নিয়ে বের হইলাম সবাই আমাকে জিজ্ঞেস করতেছে আমি আবার কোন চ্যানেলের। কিন্তু আনফর্চুনেটলি যত যুগ বদলে গেছে চ্যানেল বলতে ওরা বুঝায় ইউটিউব চ্যানেল। স্বাগতম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু বাইরে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা আলো, তো এই আলোটা দেখে ভাবলাম যে কেন না একটু ছবি তুলতে বের হই। আর যেহেতু ছবি তুলতে বের হব আমি ভাবলাম যে একটু ক্যামেরাটাকে নিয়ে যাই যাতে দেখাতে পারি যে কেমন ভাবে আমার প্রসেস, আমি কি কি গিয়ার ইউজ করি, আর ইন জেনারেল এটা খুব সুন্দর একটা স্ট্রিট ফটোগ্রাফি ব্লগ বানাতে যাচ্ছি আমি। এগুলো হচ্ছে ইউজুয়ালি আমার স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, অলিম্পাস পেন খুব ছোট, রিকোজিয়ার এটাও খুব ছোট। স্ট্রিট ফটোগ্রাফির জন্য আসলে কিন্তু আপনার মেইনলি ছোট ক্যামেরাই লাগে, আপনি যদি এই ধরনের বড় বড় ক্যামেরা ইউজ করেন না তাহলে না হবে না। ব্লগ করার জন্য আমরা আজকে এই ক্যামেরাটা ইউজ করতেছি, এটা হচ্ছে A6300। আপনারা অনেকজনে আমাকে জিজ্ঞেস করছেন যে কেমনে আমি বাইরে গিয়ে অচেনা মানুষদের ছবি তুলি, কেমন করে আমার প্রসেসটা স্ট্রিট ফটোগ্রাফি, আমি কী কী গিয়ার নিয়ে যাই। তো আমি ভাবলাম যে সব কিছু অ্যাড্রেস করে একটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই দিই পুরো প্রসেসটা কী। অবশ্য আপনারা ভাবতে পারেন যে কেন আমি A7 III থাকা সত্ত্বেও রিকোজিয়ার 2 নিয়ে বের হচ্ছি। এটার উত্তর খুবই সিম্পল, স্ট্রিট ফটোগ্রাফির সময় যদি আপনার বিশাল একটা ক্যামেরা থাকে এটা আপনার জন্যই সমস্যা হবে, কারণ আপনি চান না এত ফাস্ট মুভিং বা ফাস্ট পেস একটা জনরাতে একটা বাল্কি বড় ক্যামেরা নিয়ে যেতে, কারণ এটা কিন্তু আপনাকে সিরিয়াসলি স্লো ডাউন করবে আর আপনি 100% ফোমো, দ্য ফিয়ার অফ মিসিং আউট, এটা ফেস করবেন। সো এর চেয়ে ভালো যে পারলে আপনি আপনার ফোন নিয়ে যান। যেমন আমার ফোন হচ্ছে একটা iPhone SE, ঠিক আছে, এটা ভেঙে গেছে বাট আই স্টিল লাভ ইট বিকজ এটা এত ছোট, এত কম্প্যাক্ট, যেখানে সেখানে যাই যখন তখন ছবি তোলা যায়, ঠিক আছে। সো অলওয়েজ রিমেম্বার আপনার স্ট্রিট ফটোগ্রাফির জন্য পোর্টেবিলিটি ইজ কিং। হ্যাঁ, এখন তো আপনার আরো এক ঘন্টা আগে বাইরে, আসলে কি আজকে অনেকবার বাথরুমে গেছি দেখতে দেখতে বন্ধুগণ আমরা চলে আসছি সদরঘাটে। একটা জিনিস যেটা আমার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই ক্যামেরা সেট আপটা নিয়ে না ছবি তুলতে একটু ঝামেলা হবে। ইউজুয়ালি স্ট্রিট ফটোগ্রাফি করার সময় আপনি যত ডিসক্রিট থাকতে পারেন, যত ভালো ব্লেন্ডিং করতে পারেন, তত বেটার পসিবিলিটি আপনার ছবি তোলার, কারণ আপনি চান না আপনাকে কেউ দেখুক ছবি তোলার সময়। আরেকটা জিনিস মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি অনুমতি কেমনভাবে নিই ছবি তোলার সময়। আমার সাধারণত দুইটা প্রসেস থাকে, সেটা হচ্ছে সিচুয়েশনটা বুঝে আমি ছবি তুলি, ইউজুয়ালি আমি অ্যাভয়েড করি পারমিশন নেওয়া, কারণ এরকম পাবলিক সেটিংয়ে আপনার আসলে পারমিশন নিতে হয় না। কিন্তু আপনি যদি স্পেসিফিকলি কারো ছবি তুলতে চান, ধরেন কারো পোর্ট্রেট বা কাউকে একটু গোছে বা একটু ডানে বামে নিয়ে ছবি তোলার ইচ্ছা থাকে, তাহলে আপনার অনুমতি নেওয়া খুব প্রয়োজন। আচ্ছা, এই সামনে আমি একটু ছবি দেখতে পাচ্ছি, সেটা একটু তুলে নিই। এবার ছবি তুলতে পারবো আপনার? হ্যাঁ পারবো না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখলেন আমি কিন্তু ওনার ছবি তুলছি বাট সিলুয়েট হিসেবে, তো ওনার চেহারা দেখা যায় না, কিন্তু ওনার ডাইরেক্টলি যখন জিজ্ঞেস করলাম উনি আমাকে না বলে দিল। এটা খুব নর্মাল একটা জিনিস, আপনাদেরকে গেট ইউজ টু হইতে হবে, আপনি অনেক না শুনবেন। আমার প্রতি 10 জন মানুষের মধ্যে আমাকে অন্তত 3 জন না বলবেই, তো এটা কিন্তু মন খারাপ করার কিছু নেই, এটা জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। আমি সাধারণত সেটিংসগুলো শাটার স্পিড 250-তে রাখি, অ্যাপারচার রাখি F8-এ, ভ্যারিয়েবল ISO রাখি 200-400 ঘরে, যেহেতু এটা রিকোতে এটা অটোমেটিক্যালি সেট করা যায়। অন্যান্য ক্যামেরা যায় নাকি আমি আসলে জানি না, তেমন একটা এক্সপিরিয়েন্স নেই অন্য ক্যামেরার জন্য। আসুন তো, ঠিক আছে। আপনি যদি খুব কনফিডেন্ট থাকেন বা খুব ইন্টারঅ্যাক্টিভ থাকেন, হ্যাঁ একটা হাসি খুশি পার্সোনা নিয়ে যান,
মানুষ ছবি তুলতে মানা করবে না আপনাকে একটু আগে দেখলাম আমি যে ওদেরকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করলাম হাসার জন্য এটা একটা স্কিল যেটা আপনাকে পিক আপ করতে হবে যদি আপনি স্ট্রিট ফটোগ্রাফি সিরিয়াসলি করতে চান কারণ আপনার মনে রাখতে হবে আপনি যত বেশি ইন্টারঅ্যাকটিভ হবেন বা যত বেশি অ্যাপ্রোচেবল হবেন তত বেশি আপনার পসিবিলিটি থাকবে বিভিন্ন ধরনের ছবি তোলার আর ভয় পেলে হবে না আপনার যদি মনে হয় যে আপনি কাউকে পারমিশন জিজ্ঞেস করতে পারতেছেন না তখনই আপনার সবচেয়ে বেশি দরকার জিজ্ঞেস করা তোমার আপনাদের ছবি তোলা যাবো ঠিক আছে ধন্যবাদ আসে তো যেটা আর কি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ধরেন ওদের সাথে মিশে যেতে হবে আপনারা যদি এটা করতে পারেন যে আমি পিছে যে যেটা করলাম একটু স্মল টক বা একটু জেনারেল ইন্টারেস্ট যদি নেন কারো জীবনে তাহলে আপনি ভালো ভালো ছবি তুলতে পারবেন আমি একটা জিনিস নোটিস করতেছি যেহেতু আমার অভ্যাস নাই ব্লগ করা অ্যাট দ্য সেম টাইম ছবি তোলা আমার অত ভালো মানে ছবি আসতেছে না কারণ আমি ফোকাস করতে পারতেছি না তো আমি কিছুক্ষণের জন্য ব্লগটা অফ করি একটা ছবি পেলাম তাহলে আপনি একটা ছবি তুলে যাবো যাবো না শিওর আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে যে আপনাদের সবসময় ফার্স্ট অফ অল ক্যামেরা নিয়ে ঘুরতে হবে কারণ মেইন জিনিসটা কি আপনার সাথে যখন সবসময় ক্যামেরা থাকে আপনি যে কোনো মুহূর্তে যখন তখন ছবি তুলতে পারেন এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে খুবই ফাস্ট পেসড একটা জিনিস বলতে পারবেন না কখন কোথার থেকে কেমনভাবে ছবি আসে আপনার সবসময় রেডি থাকতে হবে মামা আপনার একটা ছবি তুলি আর আরেকটা জিনিস আপনার লোকেশন সেট করে রাখতে হবে আমি ইউজুয়ালি প্রিফার করি ক্রাউডেড এলাকা যেরকম রমনা পার্ক শুক্রবারে বা সকালবেলা সদরঘাট ইউজুয়ালি এটা করলে কি হয় আপনার অনেক সাবজেক্টস থাকে আর চারিপাশে সবসময় কিছু না কিছু ইন্টারেস্টিং হতে থাকে যেরকম আমার এখন আশেপাশে সবাই ফল ফ্রুট বেচতেছে আমি একটু কাছে আসি তাইলে আরে মামা ফ্রেমিংটা ঠিক আরে কি কারণ 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 আপনি হয় এটা করেন এটা করেন আপনি উপরে উঠেন উপরে উঠেন দেন আপনি হেরমুখের মধ্যে কী করতেছিলেন এটি করেন এখন আমি সদরঘাটের বাজারটা ছেড়ে যাচ্ছি আপনার হাসান মঞ্জিলের দিকে কিন্তু অ্যাজ ইউ গাইজ ক্যান সি এখানে যাওয়াটা খুবই মুশকিল তো হাতে ক্যামেরা এ হাতে আরেক ক্যামেরা তার উপরে রাস্তার মধ্যে এমনি যাওয়াটা খুবই ডিফিকাল্ট বাট আশা করি আমি যেতে পারবো এই এলাকাটা সকাল টাইমে অনেক রমরমা হয় এদিকে ফল টল গাছে হয় তো অনেকে টেনশন থাকে যে এই সাইডে আসলে পকেটে নাকি মানিব্যাগ চুরি হয়ে যায় তারপরে ফোন চুরি হয়ে যায় তাহলে কথাটা একদম সত্য কারণ এত মানুষ এত ভিড় কে কোথায় কেমন কী করতেছে এটা আপনার পক্ষে জানা সম্ভব না হ্যাঁ সাইড 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 যান 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 হ্যাঁ কারণ 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 এই চিপের ভিতর দিয়ে আমাদের যেতে হইতেছে বাহ বাহ অ্যাক্টিভিটির অভাব নাই ও মা ও মা আপনি ছবি তুলে যাবো একখান ছবি তুলে যাবো আপনার হ্যাঁ তো খায় ও এনে কারণ এনে কারণ মামা ও এনে কারণ সুন্দর করে তুলে দিই আপনার কারণ কার আইতে দিয়ে না দেখ দে হ্যাঁ এগারো থামান মামার এ মামার শার্টটা বেশি কোন বেশি গোল শার্ট মামা পুরো সোয়াগার কেওস 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 ভাইজান না ভাইজান আপনি আবার এরম করেন বয়া 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 এরম করেন দেন করেন হাত এরম করেন ভালোই লাগে মজাই লাগে মানুষের সাথে ইন্টারাক্ট করা ছবি টবি তোলা ভিড়ের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ কোনো চ্যানেল না এমনি এলাকার মানুষ না ইউটিউব নাই আমার হ্যাঁ কিসে কিসে ইন্টারভিউ না আমার ইন্টারভিউ না কে আপনি ইন্টারভিউ দিতে চান আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মামা থাকেন থাকেন